গল্পটা এবারে গোলাপী জগতের রানীর। বুঝতেই পারছেন বলছি বার্বি পুতুলের কথা। সম্প্রতি বার্বি সিনেমা মুক্তির পর বিশ্বব্যাপী বেড়েছে এই পুতুলের ভক্ত। জানাবো কবে কখন কিভাবে আবিষ্কার হলো এই বার্বি ডল। হলিউড বলিউড থেকে ঢালিউড এখন ট্রেন্ডে চলছে বার্বি ফ্যাশন। তবে কবে কোথায় কিভাবে তৈরি হয়েছিল এই বার্বি ডল তা হয়তো অনেকেরই অজানা। কালো পনিটেল চুল, নীল চোখ, টুকটুকে লাল ঠোঁট, ছিপছিপে গড়ন, পরনে জেব্রার মতো সাদা কালো ডোরা কাটা সাঁতারের পোশাক। তরুণী পুতুলটার নাম বারবারা মিলিসেন্ট আর ডাকনাম বার্বি। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের রুথ হ্যান্ডেলা তার কন্যা বারবারার জন্য প্রথম বানিয়েছিলেন এই পুতুল। আর 1959 সালে রুথের হাত ধরে সে পুতুল বাজারে আনে বিশ্বখ্যাত মার্কিন খেলনা নির্মাতা কোম্পানি ম্যাটেল ইনকর্পোরেটেড। প্রথম বছরেই বিক্রি 3.5 লাখ পিস। রাতারাতেই বার্বি পৌঁছে যায় জনপ্রিয়তার তুঙ্গে। সে সময় থেকে এখন অবধি 150টিরও বেশি চরিত্রে দেখা যায় বার্বিকে। এমনকি 1992 সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী হিসেবেও দাঁড়াচ্ছে বার্বি, চালায় ভোটের প্রচারণাও। আর বিখ্যাত ব্যক্তিদের আদলে বার্বি বাজারে আসে 1967 সাল থেকে। এ পর্যন্ত এই পুতুল নিয়ে বানানো হয়েছে 43টি সিনেমা। তবে এত ভালোবাসার পাশাপাশিও বার্বিকে নিয়ে আছে নানা সমালোচনা। গায়ের রং, ত্রুটিহীন অবয়ব ইত্যাদি নানা কারণে বার্বি হয়েছিল সমালোচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।